এজানো কেচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। গোয়েনঘাটে সাংবাদিক রাজুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত আসামিরা গণমাধ্যমের নির্দোষ দাবি করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেন। বাংলাদেশের সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার 3 নম্বর পূর্ব জাফলং ইউনিয়নে আসামপাড়া হাওর গ্রামে গত 30 মার্চ 2023 সন্ধ্যা 6:20 ঘটিকার সময় মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ নুরুল হক খানের বাসায় ইফতার করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে বৃহত্তর জয়ন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দি নিউজ প্লাসের সিলেট ব্যুরো ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেন রাজুর উপর অতর্কিত হামলা করে তাকে প্রাণের হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে ইউপি সদস্য ইব্রাহিম খান ও তার পরিবারের লোকজন। আহত রাজুর পকেটে থাকা 20,500 টাকা জোরপূর্বকভাবে ছিনিয়ে নেয় ইব্রাহিম খানের দুই ছেলে রাহাত খান ও শাকিল খান। অতঃপর সাংবাদিক রাজুর চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হয়ে রাজুকে তাদের হাত থেকে উদ্ধার করে গোয়েনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় সাংবাদিক রাজুর ভাই মোহাম্মদ আকবর হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে গত 1 এপ্রিল 2023 আসামপাড়া হাওর গ্রামের মৃত রুস্তম খানের ছেলে ইউপি সদস্য ইব্রাহিম খানকে প্রধান আসামি করে আরও 6 জনের নাম উল্লেখ করে গোয়েনঘাট থানায় একটি হত্যার চেষ্টা ও চুরির মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন 3 নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া গ্রামের মৃত রুস্তম খানের ছেলে ইউপি সদস্য ইব্রাহিম খান, তার ছোট ভাই আমির খান, ইউনুস খানের ছেলে ভাতিজা সোলেমান খান, ইব্রাহিম খানের ছেলে রাহাত খান, শাকিল খান, ছোট ভাই ইনছান খান, আনোয়ার খান সহ অজ্ঞাতনামা আরও 4-5 জন। গোয়েনঘাট থানার মামলা নম্বর 1/83 জিআর। তাৎক্ষণিক অবস্থায় গোয়েনঘাট থানার এসআই ইমরুল কবির মামলার এজাহারভুক্ত মামলার প্রধান আসামির সাথে থাকা 2 নম্বর আসামি আমির খানকে গ্রেপ্তার করে প্রধান আসামিকে গ্রেপ্তার করে না কেন, হামলার 2 নম্বর আসামিকে জেল হাজতে প্রেরণ করলেন, এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। দায়িত্ব পালনে পুলিশের অবহেলা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখবেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এসআই ইমরুল কবিরের স্বজন প্রীতির অভিযোগে পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব দেন একই থানার এসআই শাহজাহানকে। বর্তমানে মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান। মামলার অপর আসামি সোলেমান খান আদালতে জামিনের আবেদন করলে আদালত সোলেমান খানের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সম্প্রতি সময়ে সকল আসামিদের জামিন মঞ্জুর করেন আদালত। আসামিরা জামিনে আসার পর স্থানীয় গণমাধ্যমের কাছে নিজেদের নির্দোষ দাবি করে প্রকৃত আসামিদের শাস্তির দাবি করে বলেন, ইউপি সদস্য ইব্রাহিম খান, সাংবাদিক রাজুর উপর হামলার পরামর্শদাতা তার দুই ছেলে রাহাত খান ও শাকিল খান আমাদেরকে মোবাইল ফোনে ডেকে এনে আমাদের সাথে নিয়ে সাংবাদিক মোহাম্মদ দুলাল হোসেন রাজুকে মারপিট করে রক্তাক্ত জখম করেছে। এই ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থী। ঘটনার মূল নায়ক ইব্রাহিম মেম্বারের শাস্তির দাবি করছি। সেটা ওটা রাহাতে আমার টাকা এনে এসে শাকিল টাকা এনে এসে মেম্বার টাকা এনে এসে নির্বাচনের আগে আমার লোক লাগা ছিল নির্বাচন নিয়ে আর আমি কেন রফিকে নির্বাচন করলাম, এই যে রেহারা আমার এই কেলেঙ্কারিতে ফাঁসাইছে, আমি অত কিচ্ছু জানি না, তারা টাকা এনে আমার এই অবস্থা করাইছে। তারা আমার তো ক্রিমিনাল এলাকা সবাই জানে, রেড ক্রিমিনাল, ও যে বুকে খায় পিটে গেলে এটা সবাই জানে। সম্পূর্ণ এরা 3 বাপ বেটার সাধারণ নাটক। আমার দেশ আদায় আমার ব্ল্যাকমেলে ভালো ভাবে চিন্তা করে, ওই যে নির্বাচনের আগে লাগা ছিল আমি কে লেগে নির্বাচন করলাম, আমি কে লেগে রুবিকে নির্বাচন করলাম, আর টাকা পয়সা ভাই কিছু মিলে থাকতে এটা তো সবাই জানে। এটা মেম্বার ছেলে রাহাদে, ঠিক আছে, আরও কার চক্রান্ত এরিয়া করছে সেটাকে আমি জানি না, ঠিক আছে, কিন্তু এটা প্রমাণিত যে ইব্রাহিম মেম্বারের ইশারা ইঙ্গিত দিয়ে, ঠিক আছে, রাজুর ওই নুরুল হকের ঘরে রাজুর অপমানিত করা হয়েছে, ঠিক আছে। এটা হয়তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারছি ইভেন মেম্বারের কারণে ওই ঘরে মানে যায় এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই ঘটনার মূল নায়ক হচ্ছে আমাদের 7 নং ওয়ার্ডের ইব্রাহিম মেম্বার। ইব্রাহিম মেম্বারের কারণে আমি সহ আমরা সবাই এই মামলার আসামি। এটা তার সাজানো এবং সারাটায় বানোয়াট মিথ্যা, ঠিক আছে, উনি আমাদের এটা সাজায় আমাদের হয়রানি করতেছে। সম্পূর্ণ সাজানি নাটক ইব্রাহিমের, ইব্রাহিম মেম্বারের আর ইব্রাহিম মেম্বারের পোলা আনেন, ইব্রাহিম মেম্বারের পোলা আসেন কইছে যে এইভাবে এইভাবে নাটক সাজাবি আমি সোলেমানকে দিন ফাঁসাইয়ে, এই এগুলা করছে ইব্রাহিম মেম্বার। আমার পোলায় বাড়িতে ইস্তারি করছে, ইস্তারির টাইমে ইস্তারি করছে, মসজিদে যে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে রাহাদে ফোন দিছে, রাহাদে ফোন দিছে, ইব্রাহিম মেম্বার ফোন দিছে, শাকিলে ফোন দিছে, ফোন দিয়া কইছে যে তাড়াতাড়ি আহ আমার বাড়িতে যে এই ঘটনা হয়েছে এই ঘটনা ধরছি, ধরার পরে আজকে এম্বুলেন্স ষড়যন্ত্র করে ইব্রাহিমে ইব্রাহিম মেম্বারে ষড়যন্ত্র করে আজকে আমার এই পোলারে ফাঁসাইছে। ওই যে রফিকে নির্বাচন করছে এর বাদে ও মেম্বারে খাড়াইছিল
দাঁড়াইছিল এই মেম্বারের আরো এইগুলা নাটক সাজাইয়া ও এই আমার পোলারে বিনা দোষে এই হাজত খাটাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।